সুতরাং সৈকাম মাঝিমন্দার পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে যে যেখানে আছো সবাইকে স্বাগত জানিয়ে আজকে শ্রেণীকা শুরু করছি। আমি মহাদুল্লাহ মিরাজ, সহকারী শিক্ষক। আজকে পাঠের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের বর্ণনা নিয়ে আমরা আলোচনা করব। যেমন বর্ণনা নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জানতে হয় বর্ণ কাকে বলে। বর্ণ হচ্ছে চিহ্ন বা প্রতীক, মোড়ের ভাবটাকে লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ। তো বর্ণ সাধারণত দুই প্রকার, একটা হলো স্বরবর্ণ, একটা হলো ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জনবর্ণ হলো 39টি। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরবর্ণগুলোকে 6 ভাগে ভাগ করা যায়। কণ্ঠ, তালব্য, ওষ্ঠ, মধ্যন্য, কণ্ঠতালব্য, কণ্ঠস্থ। এবং কণ্ঠ বর্ণ হচ্ছে 2টি, অ আ, যেটাকে আমরা স্বর স্বরয়া বলি, তবে উচ্চারণের জন্য সুবিধার্থে অ আ। যেহেতু কণ্ঠ থেকে উচ্চারিত হয় এই জন্য এগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। তালব বর্ণ, এগুলো যেহেতু তাল থেকে উচ্চারিত হয় বলে এগুলোকে তালব বর্ণ বলা হয়, রসই, দীর্ঘই। উষ্ঠবর্ণ, 2 ঠোঁটের সাহায্যে এই 2টি বর্ণ উচ্চারিত হয়, এই জন্য এগুলো বলা হয় উষ্ঠবর্ণ, রসাউ, দীর্ঘও। এরপরে মধ্যন্য বর্ণ, এটা শুধু একটি আছে, সেটি হল রি। ওই এটা কণ্ঠ এবং তালের সাহায্যে উচ্চারিত হয়, এটা হল কণ্ঠ তালব বর্ণ। ও এবং ও, এটা কণ্ঠ এবং ওষ্ঠ এই দুইটার সমন্বয়ে উচ্চারিত হয়, এই জন্য ওকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ। এই জন্য যেহেতু তোমাদের নৈমিত্তিক আসলে সহজ সুবিধা, মানে সবাই লেখা থাকে নিম্নের পর দুটি কণ্ঠবর্ণ, ঠিক তুমি যেখানে অ এবং আ দেখবে ওটাই চিহ্নিত করে নিয়ে পড়েছে কণ্ঠবর্ণ। মানে সময় দিবে নিম্নের পর্টি মধ্যন্য বর্ণ, যেখানে রি আছে শুধু তুমি দ্বিতীয় সহজে রিয়ে ফেলে পেয়ে যাবে। এরপরে যদি বলা হয় কণ্ঠস্থ বর্ণ, কোন দুটি কণ্ঠস্থ বর্ণ, যেখানে ও এবং ও আছে সেটা হলো কণ্ঠস্থ বর্ণ। এভাবে তোমাকে আলাদা শিখে তারা মিলে মুখস্থ করো, কণ্ঠবর্ণ, তালব বর্ণ, উষ্ঠবর্ণ, মধ্যন্য বর্ণ, কণ্ঠস্থ বর্ণ, কণ্ঠতালব বর্ণ, কণ্ঠস্থ বর্ণ। তাহলে প্রথম যে দুটি আছে এই দুটির কণ্ঠবর্ণ অ আ, পরে যে দুটি আছে রসই দীর্ঘই, এগুলো তালব বর্ণ, রসাউ দীর্ঘ, উষ্ঠবর্ণ, এরপর রসলি, মধ্যস্থ মধ্যন্য বর্ণ, অ মধ্যস্থ বর্ণ, ওই কণ্ঠতালব বর্ণ, ও কণ্ঠস্থ বর্ণ। পরবর্তী আস উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণগুলোকে 8টি ভাগে ভাগ করা যায়। প্রথম হলো দ্বিউষ্ঠ, দ্বিউষ্ঠ হচ্ছে 2 ঠোঁটের সমন্বয়ে উচ্চারিত হয়, ফ অ ভ ভ ম, দন্তবর্ণ। এটা জিহ্বার অগ্রভাগ দন্তের সাথে লেগে উচ্চারিত হয়, যেমন ত থ ধ ধ, দন্তমূলীয়। দাঁতের নিম্ন নিম্ন অংশে যাই উচ্চারিত হয় দন্তান্ন, র ল দন্তাস। আর পদিবেষ্টিত, যেটাকে বলা হয় দশিন্ন র দশিন্ন র, এটা জিহ্বার অগ্রভাগ কিঞ্চিত সংকুচিত হয়ে উচ্চারিত হয়, এটাকে প্রতিবেষ্টিত বর্ণ বলা হয়। তালব তালব দন্তমূলীয় বর্ণ, এখানে তালু এবং দাঁতের মূল অংশ দিয়ে উচ্চারিত হয় বলে এগুলোকে তালব দন্তমূলীয় বর্ণ বলা হয়, যেমন ট ঠ ঢ ঢ। তালব বর্ণ, এটা তালুর সাহায্যে উচ্চারিত হয়, স ছ ঝ ঝ আলবেশ। এরপর দীর্ঘমূলীয়, দীর্ঘের মূল অংশ নিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ একবারে ইউভিউল, অর্থাৎ তারা দীর্ঘের শেষ অংশে উচ্চারিত হয় বলে এটা হলো ক খ ঘ গ ম। এরপর কণ্ঠ, যেটা পুষ্পের সাথে বারদাস ইউবেরা দিয়ে অযোধ্যারা বেরিয়ে যায়, কখনো বাধাগ্রস্ত হয় না, এমন হ। এছাড়াও ব্যঞ্জন শ্রেণীবাবু উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবাগে ভাগ করা যায় ব্যঞ্জন বর্ণগুলোকে, একটু স্পর্শ বর্ণ,
বর্ণ আছে, যে বর্ণগুলো উচ্চারণ করার সময় মুখ বিগড়ে কোথাও না কোথাও বাধাগ্রস্ত হয় ওগুলো ওই বর্ণগুলোকে স্পর্শ বর্ণ বলে। যেমন ক থেকে ম পর্যন্ত পুষ্টি বর্ণকে স্পর্শ বর্ণ বলে, স্পর্শ বর্ণ হলো পুষ্টি, ক থেকে ম পর্যন্ত পুষ্টি বর্ণকে স্পর্শ বর্ণ। অন্তঃস্থ বর্ণ হচ্ছে স্পর্শ বর্ণ এবং উষ্ণবর্ণ, এই দুই বর্ণের মাঝামাঝি উচ্চারিত হয় বলে অন্তঃস্থ বর্ণ বলা হয়। যেমন অন্তঃস্থবর্ণ বলা হয় পুষ্পবর্ণ, যে বর্ণগুলো উচ্চারণ করার সময় পুষ্পিত বাতাস অজর দ্বারা বেরিয়ে যায় ওগুলো পুষ্পবর্ণ বলে। যেমন তালব্যস মধুরেশ দন্তাস হ, পাশাপাশি তালব্যস মধুরেশ দন্তাস এই তিনটি বর্ণকে শীষ বর্ণ বলা হয়, কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় শীষ ধ্বনিটা বের হয়। এই জন্য এই তিনটি বর্ণকে তালব্যস মধুরে দন্তাস এগুলোকে শীষ বর্ণ বলা হয়। পরাশ্রয় বর্ণ, কিছু বর্ণ আছে যেগুলো নিরাশ্র উচ্চারিত হয় ওই বর্ণগুলোকে পরাশ্রয় বর্ণ বলে। এরা কখনো শব্দের প্রথমে বসে না, এরা পরে অথবা পরে বসে, এই জন্য এগুলোকে পরাশ্রয় বর্ণ বলা হয়। যেমন অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু। তো ধন্যবাদ সবাইকে, আজকে আর এখানে শেষ করলাম।